সভায় উপস্থিত আছেন সম্মানিত সাধারণ সম্পাদক, জাতির শ্রেষ্ঠ সন্তান শফিকুল ইসলাম জিন্না, উপস্থিত আছেন যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান শাহ মোহাম্মদ বুরহানউদ্দিন, উপস্থিত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত আছেন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেকক্ষণ আলোচনা হয়েছে, সাত মাসে গুরুত্ব তাৎপর্য সম্পর্কে এখানে যারা বক্তব্য রেখেছেন তারা আলোচনা করেছেন। সাত মাসে বঙ্গবন্ধু, সাত মাসে বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে যে ভাষণ দিয়েছিলেন সেই ভাষণ বাঙালি জাতির জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ। এই ভাষণ নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র করে তুলেছিল। এই ভাষণ বঙ্গবন্ধু সাত মাসের ভাষণ আর বাংলাদেশ এক সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু সাত মাসে ভাষণ না দিলে হয়তো আমরা এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেতাম না। বঙ্গবন্ধুর অমর ভাষণে বাংলার জনগণ পাগলের মতো যুব সমাজ নিজেদের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিল। নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর এদের স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। কাজেই এই সাত মাসে বঙ্গবন্ধুর যে অমর ভাষণ, এই ভাষণ বুকে লালন করে আমাদের পরবর্তী প্রজন্ম বা ভবিষ্যতের যে তরুণ প্রজন্ম আছে তাদের কাছে এর তাৎপর্য গুরুত্ব তাদেরকে অবগত করতে হবে, জানাইতে হবে। কাজে এই বঙ্গবন্ধুর এই ভাষণ শুধু বাংলাদেশের জন্যই নয়, বৈশ্বিক দলিল হিসাবে বিশ্বে এই ভাষণের গুরুত্ব তাৎপর্য নির্যাতিত